রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধাপরাধের অভিযোগ আনল জাতিসংঘ বৃহস্পতিবার ইউক্রেন নিয়ে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটু আন্তর্জাতিক স্বাধীন কমিশনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয় যেখানে বলা হয় রাশিয়া ইউক্রেনে ব্যাপক যুদ্ধাপরাধ করেছে যার মধ্যে রয়েছে নিয়ন্ত্রণাধীন অঞ্চলে শিশুদের নির্বাসন নির্যাতন ও পরিবার থেকে বিচ্ছিন্ন রাখার মতো ঘটনা এছাড়া বেসামরিক এলাকায় নির্বিচারে বোমা হামলা ইউক্রেনের জ্বালানি অবকাঠামো হামলা বেআইনি আটক সংক্ষিপ্ত মৃত্যুদণ্ড এবং ধর্ষণের মতো অভিযোগ আনা হয়েছে তবে রাশিয়া ইউক্রেনের বেসামরিক নাগরিকের ওপর ইচ্ছাকৃত হামলা ও নির্যাতন চালানোর অভিযোগ অস্বীকার করেছে এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মন্তব্য করেন রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের এসব অভিযোগ ভিত্তিহীন ও নিয়মিত ঘটনা